এগুলি প্যাকেটজাত জিনিস নিয়ে যাতে কেনা যায় তার জন্য এই উদ্যোগগুলো চলছে আসছে। ধলাইতে একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে, ভালো কথা। ধলাইতে মেডিকেল কলেজ হবে, তবে এখন মেডিকেল পাস করে আসে 400-এর উপর, MBBS পাস করা 7,000-এর উপর। আপনার এই যে বিভিন্ন নার্সিং টার্সিং পাস করে আসছে, তাদের ব্যবস্থা করবার ব্যবস্থা করা হোক না, তাদের ব্যবস্থা করা হোক। এমসির জন্য নাকি জায়গাটাকে চিহ্নিত করে রেখেছে, 3 বর্ষ তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কোথায় এমস, কোথায় হসপিটাল? এই মেডিকেল কলেজ আবার নাকি প্রথম দিকে ঘোষণা করেছিলেন আপনার ভূমিটিতে হবে, এখানে ওই ভূমিটি যে হসপিটালটা আছে এটাকে স্থানান্তরিত করে এখানে কলেজ করবেন। এগুলি নিয়ে এলাকার মানুষ আন্দোলন আন্দোলন একসঙ্গে করছিলেন, এখন ধলাইতে করবার কথা বলেছেন, ভালো। কিন্তু আজকে হাসপাতালগুলো পরিষেবার মুখ থুবড়ে পড়ছে, কাজেই এগুলি সাথে সাথে মেডিকেল কলেজ হোক, আপত্তি নাই। মেডিকেল যারা পাস পাস করে পড়ে আসে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং স্বাস্থ্যটাকে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে হাতেই আছে, স্বাস্থ্যটা একেবারেই মুখ থুবড়ে পড়ে আসে, এটাকে একটু কীভাবে চাঙ্গা টাঙ্গা করা যায় এটার দিকে মনোনিবেশ করতে করলে বোধহয় খুব ভালো হবে। অবৈধভাবে হস্তান্তর জমি, জনজাতিদের জমি ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে, এটা তো বামফ্রন্ট সরকার মানে আসার 78 সালের আসার পর এটা এই কাজটা করতে গিয়েই তো রক্ত দেব তবু জেলা পরিষদ, মানে জমি দেব না, রক্ত দেব তবু জেলা পরিষদ করতে দেব না, এই করে উপজাতিদের হাতে যে জমিগুলি বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছিল এগুলি ফেরতের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি উপজাতিংশের মানুষ যারা কিনেছেন বেআইনি হোক যেই হোক তাদের ক্ষতিপূরণ দিয়ে তারাও যাতে গরিব মানুষ বাঁচতে পারেন এই ব্যবস্থা করে এখানে ঐক্যরক্ষক জায়গাটাকে বড় করবার চেষ্টা সেদিন করা হয়েছিল। কিন্তু ঐতিহাসিক শক্তিরা এই দাবিটাকে সামনে রেখেই আমাদের রাজ্যে সেখানে দাঙ্গা পর্যন্ত বাঁধাবার চেষ্টা হয়েছিল, দাঙ্গা পর্যন্ত বাঁধানো হয়েছিল, এইটা আমরা সকলেই জানি। নতুন করে এখন এই জমি হস্তান্তর এই বিষয়টা যদি ঠিক আছে, নতুন করে এক দুটা ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে এটা সরকারি এটা কঠোরভাবে মানে পদক্ষেপ গ্রহণ করা দরকার, কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয়, এটা প্রক্রিয়া অলরেডি জারিই আছে। জেলা পরিষদে গ্রামীণ বাজারগুলোকে শহরে রূপান্তরিত করা হবে, এটা হয়তো তাদের তো মধ্যে নেই, কতগুলো গ্রুপ সেন্টার হয়েছে গোটা রাজ্যের মধ্যে, আপনার এই যে হাজামারা এসরাই আপনার জম্পুর জেলা থেকে আরম্ভ করে যেখানে ব্লক হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার, এছাড়াও যেখানে জনবহুল এলাকায় আছে এগুলিকে গ্রুপ সেন্টার করে প্রায় ADC এলাকাতেই 70-80টার মতো গ্রুপ সেন্টার করে মানে একটা আর্বানশিপ যাতে ক্যারেক্টার দেওয়া যায় এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, এটা তো সকলেই জানেন। কাজেই এখন এই বাজারগুলি আবার যদিও এখন এটা সংস্কারের অভাবে এটা এতে ঢুকছে, এই সংস্কার টংস্কার করে এটা যদি মানে করা হয় তাহলে ভালো, কিন্তু নতুন করে যেটা বড় হয়েছে কী আছে, নতুন জায়গায় যদি কিছু করার থাকে এটা করুক, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম এগুলি চলছে। আসলে না জেনেই বোধহয় এই মানে ইস্তাহারটা লেখা হয়েছে, করা হয়েছে, এবং বলা হয়েছে দিল্লি, শিলং, বেঙ্গালুরু হোস্টেল করা হবে। আসলে যারা দিল্লিতে লেখাপড়া করতে গেছেন, বেঙ্গালুরু লেখাপড়া করতে গেছেন, কলকাতায় গেছেন, বিয়েট যারা করতে দিয়েছেন, সরকার কথা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদেরকে ছাত্রদের নিয়েছে, অথচ তাদের টাকাই দিল না, এখন পর্যন্ত পেল না, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছে। এই ধরনের কথা বলার কোনো নাই, কি আছে হোস্টেল যদি করার থাকে নিশ্চয়ই হবে, কিন্তু এগুলি কথা দেওয়া হচ্ছে এগুলি কথা কি আছে, এবং বলা হয়েছে তাদের ইস্তাহারে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে কলেজ করার কথা বলা হয়েছিল, তাদের 299টা যে নির্বাচন প্রতিশ্রুতি ছিল, আজকে এগুলি কোথায়, এগুলি কোথায়?